তুমি এটা কি গায়ে দিয়ে বসে আছো? লাল কোট, পাখা থেকে ঢুকে নেব তাই, পাখা চালিয়ে এইভাবে। ঠিক আছে, করে নাও তাড়াতাড়ি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো ওহানি আজকে স্কুলে যায়নি। তো ওহানি শরীরটা একটু ভালো না, ওর একটু কাশি হচ্ছে, সেজন্য আর ওকে স্কুলে আজকে পাঠালাম না। তো যাই হোক, স্কুলে পাঠালাম না তো আর কি আছে, কতগুলো হোমওয়ার্ক তো দিয়েছে, ওগুলো তো করতেই হবে। তো ভাবলাম ওকে একটুকুনি হোমওয়ার্কগুলো করিয়ে নিই। তো আর ঈশানের আজকে থেকে এক্সাম শুরু, তো সেজন্য ও একটুকুনি পড়ছে ওই ঘরে, তো একটু পরে বেরিয়ে যাবে। ওর পরীক্ষা হচ্ছে দুটোর থেকে, তো একটার সময় বেরিয়ে যাবে। তো রান্না হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দেবো একটু পরে, তারপরেও স্কুলে চলে যাবে। তো কাপড়গুলো নিয়ে এলাম ছাদ থেকে, এত ছাদের মধ্যে কড়া রোদ, সব কাপড়গুলো শুকিয়ে গেছে। তো কাপড়গুলো একটু ভাঁজ করে নিই, ভাঁজ করে রাখি। বলো কি বলছো? ঘরটা ঝাঁট দিয়ে দিই, বালি বালি হয়ে গেছে একদম। হানি যা খায় এর মধ্যে এমন ফেলে না, চারিদিকে ঘরের মধ্যে সব বিস্কুটের গুঁড়ো, কেকের গুঁড়ো, এগুলো সব পড়ে থাকে। তো ভাবলাম একটু ঝাঁট দিয়ে দিই, হাঁটা যাচ্ছে না, পুরো পায়ে পায়ে লাগছে। তো দাঁড়াও একটুখানি ঝাঁট দিয়ে তারপরে হানিকে খেতে দেবো। তো এখন বাজে 1:30, তো ঈশান চলে গেছে স্কুলে, তো এবার আমরা খেয়ে নেব। তো এখন আমি একটু দেখছি টিভি, টিভি দেখতে দেখতে দেখো হানির একটা ললিপপ, হানি ওখানে পড়ছে, তো ভাবলাম ওর ললিপপটা আমি খাই। তো আমি এখন বিকালবেলা বানাচ্ছি একটু চা। তো এখন বাজে 4:30। তো আজকাল তো জানোই একটু ঠান্ডা পড়ে গেছে, তো একটুখানি 5টার মধ্যেই অন্ধকার হয়ে যায়। তো ভাবলাম একটু চা খাই, চা খেতে ইচ্ছা করছিল। তো হানি তো একটু ঘুমালো না, ওকে একটুখানি ঘুম পাড়াচ্ছিলাম, দেখি ও ঘুমায়নি। তো যাই হোক উঠে গেছি, তো এখন একটু চা খাই। তো এখানে চাটা হয়ে গেছে, আর হানি বললো একটু ম্যাগি খাবে, তো ওকে দেখো এই যে ওকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি, আর আমি একটু চা নিয়েছি। দেখো এই যে বাদামের চিটের প্যাকেটটা, এই যে বাদামের যে বাটালি সেটার প্যাকেট একটা ছিল, তো হচ্ছে একটা খাই। এই যে এগুলো ভাল লাগে খেতে, বিকালবেলা একটু বসে বসে এটা খেতে ভাল লাগে। তো আজকে রাত্রে বানিয়েছি দেখো আলুর তরকারি, আর এই হচ্ছে লুচি। তো ভাবলাম অনেকদিন হয়ে গেছে আর লুচি খাওয়া হয় না, তো ভাবলাম যে আলুর তরকারি করি। আগের ক্যামেরাও বার করেছে, ওটা ছিল যেটা এমনি স্টিল ফটো ওঠে, ওই ক্যামেরাটা দেখতে পেয়েছে, সেইটা নিয়েই এখন
সবার ফটো তুলছে। তো চলো, তারা পড়ে গেল, ওকে দিয়ে দিই। ও স্কুল থেকে এসেছে, ওর খুব খিদে পেয়েছে, ওকে দিয়ে দিই। চলো আজ, চলো আমাদের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, কালকে আমাদের স্কুল। চলো এই ব্লগটা এখনই এন্ড করতে হবে, কালকে তো আমার স্কুল। তার জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।